নৈহাটিতে কালী পুজো ধুমধাম করেই হয়, আর স্বাভাবিকভাবে আমাদেরকে সব জায়গায় এখন পুজো উদ্বোধনে ডাকছেন লোকেরা। এখানে আমাদের কর্মীরাও পুজোর সঙ্গে যুক্ত আছেন পরিচালনায়, তারা বিশেষভাবে আমাকে আগ্রহ করেছেন বেশ কয়েকটা পুজোর জন্য। আমি দু তিনটা পুজোতে উদ্বোধন করবো। স্বাভাবিক বিজেপি জিতেছে, সব জায়গায় পরিবেশ পাল্টেছে, মনে আনন্দ লোকের। এখানেও সেই ছোঁয়া লেগেছে যে পুজোয় আমি এসেছি, 54তম বছরে পা দিয়েছি সেই পুজো। আমরা কজন ক্লাব সেই পুজোর উদ্বোধন দিয়ে আমি শুরু করছি এদিকটা, আর তারপরে করতে করতে কলকাতা দিয়ে যাবো। দলীয় কার্যালয় ওরা তৈরি করেছিলেন, আমি এসেছি বলে এই সুযোগে সেটাও মণ্ডলের কার্যালয়ের উদ্বোধন আজকেও হয়ে গেল। সিএম অনেকেই করেছেন, গভর্নরকেও করেছেন, গভর্নর যাবেন বলে আমি শুনেছি, আর খুব ভালো কথা। এরকমই সম্প্রীতির রাজনীতি হওয়া উচিত। এখানে যে সংঘর্ষের রাজনীতি টিএমসি শুরু করেছে, খুন খারাপের রাজনীতি, আজকে সকালবেলাও আরামবাগে আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে। সকালবেলা প্রকাশ্যে মর্নিং ওয়াকে গেছিলেন, তাকে ঘিরে ধরে হত্যা করা হয়েছে, কুপিয়ে মারা হয়েছে। তো খুন খারাপই চলছে, দুর্গাপূজাতেও 8-10 জন লোককে হত্যা করা হয়েছে, কালী পুজোতেও মনে হচ্ছে শান্তিতে যাবে না। এই যে একটা সংঘর্ষের একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, আমার মনে হয় সবাই মিলে এটাকে আগে দূর করতে হবে। আর গভর্নর সে চেষ্টাও করছেন, কিন্তু তারা এটাকে ভালোভাবে নিচ্ছিলেন না। যদি প্রধান মুখ্যমন্ত্রী আর আমাদের গভর্নর একসঙ্গে কাজ করেন, আমার বাংলার পক্ষে ভালো হবে। থ্যাংক ইউ।